बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दागुरमय उपजेलार ऐतिह्यवाही पांच नंग यागुपुर शिक्षा उन्नयन बृत्ति फाउंडेशन कर्तृक आयोजित आजकेर बृत्ति प्रदान अनुष्ठान सम्मानित सभापति एवं अतिथिबृंद एवं आमार सामने प्राणप्रिय शिक्षार्थी एवं अभिभावकबृंद सकल के आसलामु आलैकुम आशा करी सकले भालो आछेन। पांच नंग यागुपुर शिक्षा उन्नयन बृत्ति फाउंडेशन আমি দীর্ঘ কয়েক বছর যাবত এর বিভিন্ন কার্যক্রমের সাথে সরাসরি দেখার আমার সুযোগ হয়েছে এবং আমি মনে করি যে এটি ফেনী জেলায় অথবা বাংলাদেশে একটি ব্যতিক্রম এবং রোল মডেল যারা শুধুমাত্র শিক্ষা উন্নয়ন নিয়ে কাজ করে। আমি এছাড়া অন্যান্য সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সংগঠন আমি দেখেছি যারা समाज विभिन्न उन्नयने काज करे किन्तु विच्छिन्न भावे किन्तु यागुपुर शिक्षा उन्नयन फाउंडेशन तार यूनियने तार विभिन्न ग्रामगुलोते शिक्षा उन्नयने जे अवदान राखछे सेटी आसले अकल्पनीय एवं अविस्मरणीय। शिक्षा उन्नयन बृत्ति फाउंडेशन पेछने जारा काज करछेन एकजाक प्रवासी जारा सेई दूर प्रवासे थेके जारा एई समाजेर कथा चिंता करे যারা তার জন্মভূমির কথা চিন্তা করে তার এই ইউনিয়নের কথা চিন্তা করে তারা এই ধরনের আয়োজনগুলো করেছেন। আমরা কিন্তু তাদের অনেককেই চিনি না বা তাদের এখানে অনেকের নাম নেই, তাদের ছবি নেই অথবা তাদের কোনো প্রদর্শনী নেই, কিন্তু তারা নীরবে নিবৃত্তে শুধুমাত্র এই সমাজের এই এলাকার উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন, পাশাপাশি কাজ করছেন তারা যারা দেশে রয়েছেন একজাক তরুণ মেধাবী এবং বিজ্ঞ যুবক যারা বিভিন্ন পেশায় রয়েছেন তারা সেই পেশায় থেকে তার বাড়তি সময়টুকু বাড়তি মেধাটুকু এই শিক্ষা উন্নয়ন বৃত্তির কাজে তারা কাজ করে যাচ্ছেন। আমি দেখেছি অনেক রাত পর্যন্ত, অনেক দিন পর্যন্ত তারা তাদের অফিসের কাজ শেষ করে এই বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তির বিভিন্ন বৃত্তি গ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত আসলে অসংখ্য কাজ আছে। যারা এটার সাথে সম্পৃক্ত হন না তারা বুঝার কোনো সুযোগ নাই, আমরা শুধু বুলগুলোই ধরে যাই, কিন্তু তাদের যে কষ্ট রয়েছে তাদের যে ত্যাগ রয়েছে সেটি আমরা কখনোই চিন্তা করি না। এটি যদি কখনো আপনি যদি সামনে এসে দেখেন কখনো আর এই ভুল ধরার অথবা কারো দোষ ধরার মতো সেই ইচ্ছা আপনার অনুপ্রেরণা থাকবে না, আপনার থাকবে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নেওয়ার। একটি আয়োজন করতে গেলে আসলে অনেক অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটিগুলো আমরা নীরব নিয়ে আমরা তাদেরকে শুধিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব এবং যে শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন যে জাঁকজমকপূর্ণভাবে বৃত্তি প্রদান দিচ্ছে, আমি এই বৃত্তি পরিচালনা কমিটির সাথে যারা রয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তাদের এই কষ্ট আসলে আর্থিকভাবে অথবা ধন্যবাদ দিয়ে শেষ করার মতো নয়। আমি মন থেকে আসলে সকল অভিভাবক বা এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি যারা দূর প্রবাসে রয়েছেন তাদেরকে আমরা আসলে যারা দেশে রয়েছি তারা আমরা আমাদের পরিবারের সাথে থাকি, আমার এলাকার বন্ধু বান্ধব বা পরিচিত পরিজনদের সাথে থাকি, কিন্তু যারা প্রবাসে থাকেন তারা আসলে সব কিছু ত্যাগ করে শুধুমাত্র কাজ দিয়ে থাকেন, কাজের বিনিময়ে যে অর্থ পান সে অর্থ আবার তারা তাদের মাতৃভূমি তারা তাদের পরিবারের জন্য বা আমাদের জন্য তারা পাঠান, আর সেটির মাধ্যমে আসলে আমরা ভালো কিছু করতে পারি। আমরা যদি দেশের টাকায় এটি করা যেত তাহলে এটি কোনোভাবে সম্ভব হতো না, এটিতে অবশ্যই প্রবাসীদের অবদান রয়েছে, আমি সেই সকল প্রবাসীদের নিকট কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আপনারা যারা অনেক কষ্টসাধ্য করে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একটি জাতি বা একটি সমাজ যদি শিক্ষা এগিয়ে যায় সেটি আসলে অর্থবিত্ত মন মানসিকতা রুচিশীলতা সব দিকে এগিয়ে যাবে এবং এই শিক্ষাবৃত্তি উন্নয়ন তাদের এই কার্যক্রমগুলো ধারাবাহিকতা অব্যাহত রাখবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।